প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মুহূর্তে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক কিছু বলার আশা করেছিলেন, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনেকদিনই কিছু বলার ইচ্ছে ছিল। আমি এখানে ভেরি ডিফিকাল্ট, তারপর আমরা বাইরে কবি নির্মলের টুকুর বঙ্গবন্ধুর ভাষণ সর্বকালের সবার সেরা ভাষণ, নির্মলেন্দুগুণের কবিতা 75 পরবর্তীকালের সবচেয়ে সেরা ভাষণ, এটা অনস্বীকার্য। সেই কবিতা আমাদের উদ্বেলিত করেছিল, আমাদের আন্দোলিত করেছিল, আমাদের চেতনাকে জাগ্রত করেছিল, আমাদের সেদিনের সে আতঙ্কগ্রস্ত পরিবেশে আমাদেরকে ভয়কে জয় করার শিক্ষা দিয়েছে। তিনি এসেছেন কষ্ট করে, আমাদের দুজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, তারাও বলে চলে গেছেন, আমি তাদেরকেও আমন্ত্রণ করেছিলাম। সবাই মুগ্ধ মনোযোগে বক্তৃতা শুনেছেন আমাদের নেতৃবৃন্দের। এখানে আমাদের সম্পাদক মন্ডলী জয়েন্ট সেক্রেটারির নিচে একজন অর্গানাইজ সেক্রেটারিকে মাত্র দিতে পেরেছিলাম, সদস্যরা সবাই বাদ পড়েছেন। তো আমরা, আমাদের একটা নিয়ম আছে যে আজকের মিটিংয়ে যারা বলবে পরের মিটিংয়ে নতুন আসবে, এভাবেই আমরা পর্যায়ক্রমে এগুলো বক্তা নির্ধারণ করে থাকি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।